নমস্কার, আজকে আমরা আমাদের কাছে একজন নতুন পেশেন্ট এসেছেন সুদূর বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ থেকে তো উনি এসেছেন, আমি ওনার থেকেই জানবো যে উনি আমাদের খবর কিভাবে পেয়েছেন, কিভাবে যোগাযোগ, আর উনি যে কারণে এসেছেন সেটা হচ্ছে ওনার ব্যাক পেন। তবে ওনার পুরো ব্যাকটাই মানে একদম নেক থেকে লোয়ার ব্যাক পর্যন্ত একটা স্পন্ডিলোসিসের হিস্ট্রি আছে, সেটা 20-22 বছর ধরে উনি ভুগছেন, তার পেন ওনার হয়। কিন্তু এখন পেনটা ভীষণ অ্যাকিউট, সেটা হচ্ছে লোয়ার ব্যাকে এবং সেটা পা পর্যন্ত, লেফট লেগ পর্যন্ত রেডিয়েট করছে। তো এটা হচ্ছে ওনার এক্স রে, যেখানে ওনার স্পাইনটা পুরো একটা তার কার্ভেচারটাই চেঞ্জ হয়ে গেছে, যেখানে নর্মাল কার্ভেচার যেটা থাকার কথা সেটা নেই, একটা স্কোলিওটিক চেঞ্জেস আছে। তাছাড়াও ওনার এমআরআই যেটা দেখেছি আমি সেটাতেও খুব একটা ভালো না, কিন্তু এমআরআইয়ের লোয়ার ব্যাকের মানে যে স্পাইন, লাম্বার স্পাইনের এমআরআই খুব প্রমিনেন্ট না। তো আমরা যেটা পেয়েছি সেটা ওনার সাইটিকা পেন একটা আছে। তো এখন ম্যাডাম, ওভার টু ইউ, আপনি বলুন যে আপনি কীভাবে জানলেন, কী আপনার কী সমস্যা সেগুলো যদি একটু বলেন। আচ্ছা, আমার ওই দীর্ঘদিনের ব্যথা, এটা স্পন্ডাইলাইটিসটা, এটা আমি চিকিৎসা নিচ্ছিলাম এখানে বেলভিউ ক্লিনিকে। তারপরে আমার এই বান্ধবী যার কাছ থেকে আপনাদের এখানে খবর জেনেছি, ওর মাধ্যমে জানলাম যে ও এখানে চিকিৎসা নেয়, মানে যোগাটা করে। তো ওই বলছিল যে তুমি একটু করে দেখতে পারো, আমি আচ্ছা যাই দেখি কেমন হয়। তো ওর কাছ থেকে শুনে আমি এখানে আসলাম। এখন আমার যেটা হচ্ছে যে মানে বাঁ পায়ের পুরোটা ধরে খুব পেইন হচ্ছে, আপনাদের এখানে চিকিৎসা নিয়ে দেখি কমে কি না। যেটা বলবো, ওনার আর একটা পরিচয় আছে, উনি হচ্ছেন একটা অর্গানাইজেশনের মেম্বার, যে কোয়ান্টাম মেডিটেশন ফাউন্ডেশন। তো ওখান থেকে উনি আমার জন্য একটা গিফট এনেছেন আর কি, তো সেটা আমাকে দিয়েছে, আমি নিশ্চয়ই এটা দেখবো। তবে বাংলাদেশেও আমাদের অনেক ভিউয়ার্স আছে যারা ওনার এই ভিডিও দেখার পর হয়তো একটু কনফিডেন্স পাবে। নমস্কার, আমরা আগের দিন নাইমা ম্যাডামের সাথে পরিচিত হয়েছি। ম্যাডাম বাংলাদেশ থেকে এসেছেন, এর আগের দিনের ভিডিওতে উনি জানিয়েছেন যে ওনার কী সমস্যা, ওনার ব্যথা এবং ওনার যা সমস্যা সেগুলো উনি জানিয়েছেন। তারপরে 7 দিন ওনার ট্রিটমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত উনি 7 দিন থাকতে পাচ্ছেন না। তো সেই কারণে উনাকে আগেই বেরিয়ে যেতে হবে। তো সেই কারণে আজকে ওনার লাস্ট ডে, তো আমরা 5 দিন ওনাকে পেয়েছি। 5 দিন ট্রিটমেন্টের পর উনি কেমন আছেন উনি সেটা আজকে আপনাদেরকে জানাবেন বা আমাকেও জানাবেন। তো ম্যাডাম, আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন যে এখানে ট্রিটমেন্ট কেমন হলো, আপনি কেমন আছেন, সব কিছু মিলে আপনার অভিজ্ঞতা কীরকম। থ্যাংক ইউ আপনাকে। আমি প্রথম দিন এসেছিলাম, তো আমি একজনের হাত ধরে ধরে তারপরে এসেছিলাম, আর এখন আমাকে হাত ধরতে হচ্ছে না, কারণ আমি নিজেই হেঁটে যেতে পারছি। আজকে মনে একেবারে একা এসেছেন না? হ্যাঁ, আজকে লাস্ট দিন আমার সঙ্গে অনেকজন 4-5 জন ছিল, আর আজকে আমি একাই এসেছি, একাই যাব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে অসুখ তো সুখের অভাবে অসুখ, মনের অসুখটাই মানুষের বেশি, যদি কষ্ট বেশি হয় তাহলে শরীরেও কষ্ট বেশি হয়। ওনাদের আন্তরিকতা এবং সময় উপযোগী এবং যথাস্থানে থেরাপি দেওয়ার কারণে আমি খুব দ্রুত সুস্থ হতে পেরেছি, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনারও কাইন্ড কোঅপারেশন, যেটা না থাকলে, আমাদেরকে সুযোগ না দিলে আপনাদেরকে আমরা কাজে লাগতে পারতাম না। তবে বাংলাদেশে আমাদের অনেক ভিউয়ার্স আছে যারা আপনাকে চেনেন বা আপনাকে হয়তো কোনো কারণে টিভিতে দেখেছেন, উনি একজন ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার, তো তাদের থ্রু দিয়ে বাংলাদেশে আমাদের পরিচয়টা আরেকটু আশা করি বাড়বে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই ছোট্ট রিভিউ। আমরা যদি এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি তাতে আপনার কোনো অসুবিধা নেই তো? অসংখ্য ধন্যবাদ।